নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে নিয়ে সুন্দর আছো। আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত একটি কবিতা, সুচেতনা। লিখেছেন জীবনানন্দ দাস। এই কবিতাটি আমি আগেও পড়িয়েছি, যেহেতু আমি তোমাদের অনলাইনে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই কারণে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত যে 12টি কবিতা আছে আমাকে পড়াতে হয়, তাই অনেকগুলো ক্লাস নিতে গেলে একটি কবিতা পুনরাবৃত্তি হয়ে যায়। সুচেতনা যদিও আগে ক্লাস নেওয়া হয়েছে, আবারও নিচ্ছি, তারপরে আমি মনে করবো এতে তোমাদের উপকার হবে এবং তোমরা ভালো মতো এই কবিতাটি বুঝতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জীবনানন্দ দাস আধুনিক বাংলা কাব্যের জগতে প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব, অন্যতম শ্রেষ্ঠ একজন কবি বাংলা সাহিত্যে আধুনিক কবিতায়, যিনি আধুনিক কাব্যকে বদলে দিয়েছিলেন, নিজের মতো করে যিনি তৈরি করেছিলেন। তিনি তার সমসাময়িক বলো অথবা তার অতীত বলো, যারা বাংলা সাহিত্যে বাংলা ভাষায় যশস্বী হয়েছেন, সুনাম কুড়িয়েছেন, তিনি তাদের পথে না গিয়ে, তাদেরকে অনুসরণ না করে, নিজের মতো করে তিনি সম্পূর্ণভাবে নিজের স্টাইলে কাব্য সাধনা করেছেন এবং তিনি সফল হয়েছেন। বাংলা সাহিত্যে কাব্যের একটি নতুন ধারা তিনি যুক্ত করেছেন। তিনি তার কবিতায় নিয়ে এসেছেন চমৎকার উপমা, চমৎকার উৎপ্রেক্ষা, ছন্দ, রূপক এবং সর্বোপরি ভাষার ব্যবহার। এই যে বাংলা কাব্যের গতিপথকে বদলে দেওয়া কবি জীবনানন্দ দাস 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা ছিলেন সত্যানন্দ দাস, বরিশাল ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক, এবং মা কুসুম কুমারী দাস। তোমরা অবাক হয়ে যাবে যে তার মা কুসুম কুমারী দাস নিজে একজন প্রখ্যাত কবি ছিলেন তার সময়। তোমরা তার মায়ের একটি কবিতা হয়তো পড়েছ, কিন্তু তোমরা জানো না যেটি কুসুম কুমারী দাস রচনা করেছেন। সেই কবিতাটি হচ্ছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই যে অদ্ভুত সুন্দর কবিতা, এই কবিতাটি কিন্তু কুসুম কুমারী দাস অর্থাৎ জীবনানন্দ দাশের মা লিখেছেন। মায়ের কাছ থেকে বলা যেতে পারে জীবনানন্দ দাস কাব্য সাধনার অনুপ্রেরণা পেয়েছিলেন। মূল কথা, তার পরিবার ছিল শিক্ষিত পরিবার, সাংস্কৃতিক মনা পরিবার, এবং সেখান থেকে তিনি সাহিত্য সাধনার যে চেতনা, যে অনুভব, যে ভিতরের যে তাগিদ তিনি সাহিত্য রচনার ক্ষেত্রে পেয়েছিলেন, তার পরিবার, তার বাবা মা সবাই সেখান থেকে তিনি তা শক্তি পেয়েছেন। তিনি তার কর্মজীবনে বেশিরভাগ ক্ষেত্রে অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন, কারণ এই জীবনানন্দ দাস ইংরেজি সাহিত্যে এম এ পাশ করেছিলেন, ইংরেজি সাহিত্যে এম এ পাশ করেছিলেন এবং তিনি ইংরেজি সাহিত্যেই বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা পেশায় অতিবাহিত করেন। কবি জীবনানন্দ দাস তার কবিতায়, তার লেখনীতে সূক্ষ্ম মানব জীবনের সূক্ষ্ম এবং গভীর এক অনুভবের জগৎ তৈরি করেন, যে জগতে সাধারণ চিন্তা চেতনার মানুষের প্রবেশ করাটা অনেকটা কষ্টসাধ্য।
কিন্তু জীবনানন্দ দাশ এমন একটা বোধের জগৎ তৈরি করেন, এমন একটি অন্য রকম জগৎ তৈরি করেন, যে জগতে আমরা যদি কেউ একবার প্রবেশ করতে পারি তাহলে আমরা অবাক বিস্ময়ে বিস্ময়ে অভিভূত হয়ে যাই তার কবিতার বিষয়বস্তু সম্পর্কে নিয়ে। তিনি বিশেষ করে গ্রাম বাংলার তিনি নিঃসর্গের যে চিত্র বা গ্রাম বাংলার যে ছবি, যে সৌন্দর্য এঁকেছেন তা বাংলা সাহিত্যে বিরল। তার রূপসী বাংলা যে একটি অবিস্মরণীয় কাব্যগ্রন্থ আছে সেখানে তিনি বাংলার সৌন্দর্যের কথা তিনি ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশ সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে বলেছেন চিত্ররূপময়, চিত্ররূপময় আখ্যা দিয়েছেন, যে তার জীবনানন্দ দাশের সাহিত্যের পরতে পরতে ছবির মতো সুন্দর তার সাহিত্য। তাছাড়া তিনি জীবনানন্দ দাশ ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, ব্যক্তি মানুষের ক্ষয়ে যাওয়া, আধুনিক জীবনের যে যন্ত্রণা, নগর জীবনের মানুষের যে জ্বালা, যে অসহায়ত্ব, সব কিছু তিনি তার কাব্যে সন্ধান করেছেন। জীবন, জগতের রহস্য, জীবনের মাহাত্ম্য, সব কিছু মিলিয়ে তিনি উপমা দিয়ে, চিত্রকল্প দিয়ে, তিনি আলো আধারের পরিবেশ তৈরি করে তিনি তার সাহিত্যকে সাজিয়েছেন। তার সাহিত্য দেখে বিভিন্ন সমালোচক তাকে নির্জনতম কবি হিসাবে আখ্যায়িত করেছেন, নির্জনতার কবি হিসাবে তাকে বলেছেন, অনেকে অনেক কথা বলেছেন। তারপরেও বলবো যে জীবনানন্দ দাশ যা কিছু দিয়ে গেছেন বাংলা সাহিত্যে সেটি অন্য কোনো সাহিত্যের সাহিত্যিকের পক্ষে সত্যি অসম্ভব ঘটনা বলে আমি মনে করি। তার সাহিত্যের যে কবিতাগুলো, যে সাহিত্যকর্মগুলো আমাদের 1971 সালে যে সাহিত্য, আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তার অনেক কিছুই আমাদের মুক্তির জন্য, মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে রূপসী বাংলা, ঝড়া পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তাছাড়া কবিতার কথা তার প্রবন্ধ গ্রন্থ এবং মাল্যবান ও সুতীর্থ তার বিখ্যাত দুটি উপন্যাস আছে। জীবনানন্দ দাশ 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আমি তার কবিতাটি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমার হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে। সুচেতনা, এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে, মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। প্রিয় ছাত্রছাত্রীরা, এই হচ্ছে সুচেতনার কবিতা, যেটি কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে কবি দূরতম এক দ্বীপ, কল্পনার দ্বীপের কথা বলেছেন, যে দ্বীপে শুধু সুখ থাকবে, আনন্দ থাকবে, যে দ্বীপে কোনো হানাহানি থাকবে না, মানুষের প্রতি মানুষের জিঘাংসা থাকবে না, এবং সৌন্দর্যের এক আধার থাকবে, এরকম একটা চেতনার জগৎ
কবি জীবনানন্দ দাশ তিনি কল্পনা করেছেন তার মনে মনে, তার বিবেকের মধ্যেই জগতের কথা বলেছেন, এবং যেখানে মানব সমাজ মুক্তি পাবে, মানব সমাজের অগ্রযাত্রাকে সেই সুচেতনা যে দ্বীপ, দূরতম দ্বীপ, সেটা অগ্রযাত্রাকে নিশ্চিত করবে, শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় প্রকাশ করবে, যেখানে যে দ্বীপের মধ্যে, সেই দ্বীপটি কবি কল্পনার জগতে এঁকে নিয়েছেন, সেই কল্পনা জগতের দ্বীপটি হচ্ছে সুচেতনা দ্বীপটি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সংক্ষেপে তোমরা বুঝতে পেরেছ, আজ আর নয়, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই আমার শুভেচ্ছা নিও।